জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। প্রত্যেককে দেয়া হবে ইউনিক আইডি। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন সারা জীবন। সচিবালয় বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এই বৈঠককে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় জড়ান আহতরা। তাদের মধ্যে থেকে উপদেষ্টা করারও দাবি জানানো হয়। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বৃহস্পতিবার দুপুর দুটায় সচিবালয়ে বৈঠক করতে আসেন জুলাই বিপ্লবে আহতরা। তখনও উপস্থিত হননি উপদেষ্টারা। এক পর্যায়ে নিজেদের মধ্যেই বিতণ্ডায় জড়ান আগতরা। পরে সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি শান্ত করেন। সাড়ে চারটায় ছজন উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। তিন মাসেও সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান তারা। আহতদের মধ্য থেকে উপদেষ্টা করার দাবিও জানান কেউ কেউ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। দীর্ঘ বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে। ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্যে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিইম্বার্স করা হবে, ফেরত দেওয়া হবে। রাস্তা অবরোধ করে আহতদের কেন দাবি আদায় করতে হচ্ছে এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে, কিন্তু যখন নির্বাচন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে একটা এক ধরনের অনাস্থা তৈরি করতেছে। যখন আমাদের পুরো জাতীয় পরিষদে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। জুলাই বিপ্লবে সারা দেশে 20,000-এর বেশি আহত হয়েছে বলে জানানো হচ্ছে, যাদের তালিকা করছে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।